বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা এই ভিডিওটার পার্ট ওয়ান ভিডিও এখনো দেখোনি, তারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নাও, অথবা তোমরা ডাইরেক্ট আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারো। বন্ধুরা, ওই ভিডিওতে আমি চারটে ব্র্যান্ড, মানে রিয়েলমি, রেডমি, স্যামসাং এবং প্রোকো, এই চারটে ব্র্যান্ডের 15,000 টাকার বাজেটের মধ্যে গেমিং পারফরমেন্সের জন্য সেরা কিছু স্মার্টফোনের ব্যাপারে বলেছিলাম। বাট আজকের ভিডিওতে আমি বাকি চারটে ব্র্যান্ড, মানে ওপো, ভিভো, মোটোরোলা এবং নোকিয়া, এই চারটে ব্র্যান্ডের কিন্তু 15,000 টাকা বাজেটের মধ্যে বন্ধুরা গেমিংয়ের জন্য, অনলাইন গেমিংয়ের জন্য সেরা স্মার্টফোনগুলো নিয়ে কথা বলবো, যেগুলোর মধ্যে কিন্তু আলট্রা সেটিংসে তোমরা গেম খেলতে পারবে, হাই পারফরমেন্স, হাই গ্রাফিক্স কার্ড, তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে স্লো মোশন এবং মন্টেজ ক্লিপ কিন্তু তোমরা ইজিলি তৈরি করতে পারবে কোনো রকম ল্যাগ ছাড়া। তো বন্ধুরা, আগে তোমরা পার্ট ওয়ান ভিডিও দেখে আসো, তারপর তোমরা পার্ট টু ভিডিও দেখিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে নিই। বন্ধুরা, প্রথমে কথা বলবো ওপো ব্র্যান্ড নিয়ে। যারা ওপো ব্র্যান্ডের স্মার্টফোন ভালোবাসো, তাদেরকে বলো তোমাদের জন্য বন্ধুরা 15,000 টাকার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটি হলো ওপো A53s, যেটা কিন্তু 5G স্মার্টফোন এবং এর হচ্ছে মার্কেট প্রাইস বা বাজার মূল্য হচ্ছে অ্যাবাউট 14,000 টাকার মতো। বন্ধুরা, এর মধ্যে রয়েছে র্যাম, যেটা হচ্ছে 8GB এবং 6GB, তোমাদেরকে 8GB কেনার জন্য বলবো। এবং বন্ধুরা, এর মধ্যে রয়েছে 5000mAh এর ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এর মধ্যে রয়েছে 15W, মানে 15W ফাস্ট চার্জিং। এবং বন্ধুরা, এর মধ্যে রয়েছে 2.2 GHz এর অক্টা কোর ডায়মেনসিটি 700 প্রসেসার, যেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল প্রসেসার। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ইনবিল গ্রাফিক্স কার্ড ম্যালি G57 MC2, ঠিক আছে? তো বন্ধুরা, 14,000 টাকার মধ্যে ওপো ব্র্যান্ডের সেরা স্মার্টফোন গেমিংয়ের জন্য, দ্যাট ইজ ওপো A53s। বন্ধুরা, এবার কথা বলবো ভিভো ব্র্যান্ড সম্পর্কে। তো ভিভো ব্র্যান্ড বা ভিভো কোম্পানির মোবাইল যারা ব্যবহার করতে ভালোবাসো, তাদের জন্য বলবো তোমাদের জন্য বন্ধুরা 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা ভিভোর স্মার্টফোনটি হলো ভিভো Y51A, যেটা হচ্ছে 4G স্মার্টফোন এবং এর মার্কেট প্রাইস বা বাজার মূল্য হচ্ছে অ্যাবাউট 15,000 টাকার মতো। এবং বন্ধুরা, এর মধ্যে রয়েছে 8GB এবং 6GB দু রকমের র্যাম, তোমাদেরকে বলবো 8GB নেওয়ার চেষ্টা করিও। এবং এর মধ্যে রয়েছে বন্ধুরা 5000mAh এর ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং, ঠিক আছে? এবং এর সঙ্গে রয়েছে 2.0 GHz এর অক্টাকোর প্রসেসর, যার মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 662, ঠিক আছে, প্রসেসার টাইপ। তো বন্ধুরা বুঝতে পারছো গেমিং পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো হবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আছে এর মধ্যে ইনবিল গ্রাফিক্স কার্ড অ্যাড্রিনো 610। তো বন্ধুরা, এই স্মার্টফোনটা 15,000 টাকার বাজেটের মধ্যে কিন্তু সেরা স্মার্টফোন ভিভো ব্র্যান্ডের, ওকে? বন্ধুরা, এবার কথা বলবো মোটোরোলা ব্র্যান্ড সম্পর্কে। তো মোটোরোলা কোম্পানির যে সমস্ত স্মার্টফোনগুলি রয়েছে, তাদের মধ্যে 15,000 টাকার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটি হলো মোটোরোলা G40 Fusion। এটা একটি 4G স্মার্টফোন, এটা কিন্তু 5G না, এবং এর মার্কেট প্রাইস হচ্ছে বন্ধুরা অ্যাবাউট 15,000 টাকার মতো। যদি বন্ধুরা র্যামের কথা বলি, এর মধ্যে রয়েছে 4GB এবং 6GB দু রকম র্যাম টাইপ, তো তোমাকে বলবো তোমরা 6GB র্যামটা কেনার চেষ্টা করবে। এবং বন্ধুরা, এর মধ্যে রয়েছে লং লাইফ ব্যাটারি, যেটা 6000mAh এর ব্যাটারি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 20W ফাস্ট চার্জিং, ঠিক আছে, মানে খুব কুইক কিন্তু চার্জ করতে পারবে। এবং বন্ধুরা, এর মধ্যে রয়েছে 2.3 GHz এর অক্টা কোর প্রসেসার স্ন্যাপড্রাগন 732G, যেটা কিন্তু সত্যি অনেক বেশি পাওয়ারফুল প্রসেসার। তো বন্ধুরা, আমি কিন্তু বেস্ট প্রসেসারগুলো নিয়ে কথা বলছি, যেগুলো কিন্তু গেমটাকে অনেক বেশি স্মুথ বানাবে, একদমই ল্যাগ করবে না, আলট্রা সেটিংসে কিন্তু কোনো রকম ল্যাগ ছাড়া খেলতে পারবে। এবং বন্ধুরা, এর মধ্যে রয়েছে ইনবিল গ্রাফিক্স কার্ড অ্যাড্রিনো 618, ঠিক আছে? তো বন্ধুরা, 15,000 টাকার বাজেটের মধ্যে কিন্তু মোটোরোলার বেস্ট স্মার্টফোন হচ্ছে এই মোটোরোলা G40 Fusion। বন্ধুরা, এবার কথা বলবো আজকের ভিডিওর শেষ স্মার্টফোন নিয়ে, দ্যাট ইজ নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন। এবং নোকিয়ার যতগুলো স্মার্টফোন রয়েছে, এর মধ্যে সেরা স্মার্টফোনটি 15,000 টাকার বাজেটের মধ্যে, দ্যাট ইজ নোকিয়া 5.4, যেটা হচ্ছে 4G স্মার্টফোন এবং এর বাজার মূল্য বা মার্কেট প্রাইস হচ্ছে 13,000 টাকার মতো। এর মধ্যে বন্ধুরা দু রকমের র্যাম রয়েছে, একটা হচ্ছে 4GB, একটা হচ্ছে 6GB, তোমরা 6GBটা কেনার চেষ্টা করবে। এবং এর মধ্যে বন্ধুরা ব্যাটারি রয়েছে 4000mAh ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে কিন্তু 10W কুইক চার্জিং, যদি এটা কুইক না, অনেকটাই কম, ঠিক আছে, তাও বন্ধুরা বাজেটটা দেখো, বাজেটটা কিন্তু অনেক কম, তো বাজেটের মধ্যে কিন্তু ঠিকঠাক রয়েছে। এবং বন্ধুরা, এর মধ্যে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে রয়েছে ইনবিল গ্রাফিক্স কার্ড
অ্যাড্রিনো 610। তো বন্ধুরা 13,000 টাকার বাজেটের মধ্যে এটা সেরা স্মার্টফোন নোকিয়া 5.4। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটা শেষে আমি এমন তিনটে স্মার্টফোনের ব্যাপারে কথা বলবো যে তিনটে স্মার্টফোন কিন্তু বাকি স্মার্টফোনগুলোর থেকে কিন্তু সেরা। দেখো আমি কিন্তু এই ভিডিওতে মোট 4টে স্মার্টফোন এবং আগের ভিডিওতে কিন্তু 5টা স্মার্টফোন নিয়ে কথা বলেছিলাম। এর মধ্যে ছিল কিন্তু রিয়েলমি ন্যারজো 30, রিয়েলমি 8i, রেডমি নোট 10T, পোকো F1, ওপো A53s, ভিভো Y51a, মোটোরোলা G40 ফিউশন, স্যামসাং M31 এবং নোকিয়া 5.4। তো বন্ধুরা আমি অনেক কম্পেরিজেন করে ঠিক করেছি যে এই তিনটে স্মার্টফোন সেরা, যার মধ্যে রয়েছে বন্ধুরা রেডমি নোট 10T, মোটোরোলা G40 ফিউশন এবং রিয়েলমি 8i। এই তিনটে স্মার্টফোন কিন্তু প্রসেসরের দিক দিয়ে এবং গ্রাফিক্স কার্ড দিক দিয়ে কিন্তু দুর্দান্ত। এদের গেমিং পারফরমেন্স কিন্তু অন্য বাকি স্মার্টফোনগুলো থেকে কিন্তু সেরা, ঠিক আছে? তো তোমরা যারা ব্র্যান্ড কোয়ের পাশে পছন্দ করো না, তাদের একটা স্মার্টফোন হলেই হবে যাতে ভালো করে গেম খেলা যায়, তাদের জন্য বলবো তোমরা কিন্তু বাজেটের মধ্যে 15,000 টাকার বাজেটের মধ্যে এই তিনটে স্মার্টফোনের মানে রেডমি নোট 10T, মোটোরোলা G40 ফিউশন এবং রিয়েলমি 8i এই তিনটে স্মার্টফোনের মধ্যে যে কোনো একটা কিনতে পারো। তোমাদের গেমিংস পারফরমেন্স কিন্তু অন্য লেভেলের হবে। 15,000 টাকার বাজারের মধ্যে কিন্তু এই তিনটে স্মার্টফোনই সেরা স্মার্টফোন যতগুলোর কথা বললাম তাদের মধ্যে। ওকে, যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এখন ভিডিওর মধ্যে আমি যা যা বলেছি তার মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো রকম সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো বা নিচে তোমরা কমেন্ট করতে পারো। দেখো ইনস্টাগ্রামে মেসেজ করলে কিন্তু ডাইরেক্ট নোটিফিকেশন চলে আসে, কিন্তু কমেন্ট করলে আমার সময় না কমেন্ট শো হতে চায় না কোনো রকম টেকনিক্যাল ইস্যুর কারণে। তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো, তাহলে কিন্তু কুইক রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে যাও, আমাকে ফলো করতে পারো, আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সবাই খুব সুস্থ থাকো এবং সতর্ক থাকো, সচেতন থাকো। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।